Swear I won't forget this, why do I regret this? In my mind reckless, thoughts are feeling endless. Sitting up, I'm breathless, anxiety's infectious. I feel so defenseless, betrayed and embarrassed. I hate being open, I hate being broken. I feel like an ocean, filled up with emotion. Anger ain't a potion, rub it on like lotion. I can feel it soaking, reopen, the scars have awoken. Priya Shikharthi Bandura, Assalamu Alaikum. আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমরা শিখব ল ফলার ব্যবহার ব্যঞ্জন বর্ণগুলোর সাথে ল ফলা যুক্ত হয় যে রকম উচ্চারণ হয় আজকে আমরা তা শিখব কেমন তো আমার অনুরোধ থাকবে ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা প্রত্যেকটি বর্ণ প্রত্যেকটি স্টেপ খুব মনোযোগের সাথে দেখবেন শুনবেন এবং বারবার রেওয়াজ করে তা শিখে নেবেন তো চলুন শুরু করা যাক আজকে এখানে ক থেকে আমরা এই হ পর্যন্ত দেখেন অল্প কয়েকটা বর্ণ অর্থাৎ ক গ প ফ ব ম ম ল তালব্যস্য দন্তস্য এবং হকে এই লফলার সাথে যুক্ত করে উচ্চারণের ব্যবস্থা করেছি কিন্তু বাকি বর্ণগুলো কোথায় ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত আরো তো অনেক বর্ণ ছিল তো সেগুলো কই সেগুলোর সাথে এই ল ফলার সাধারণত ব্যবহার নেই আমার জানা মতে আমার দেখা মতে ওই বর্ণগুলোর সাথে ল ফলা যুক্ত হয়ে কোনো শব্দ তৈরি করে নাই এই জন্য মানে সবগুলোকে না এনে ঠিক বাংলা ভালোভাবে পড়ার জন্য আপনাদের যতটুকু দরকার অর্থাৎ যে বর্ণগুলোর সাথে ল ফলা দিয়ে পড়া দরকার ঠিক ওগুলোই এনেছি বুঝা গেল চলেন কাজ শুরু করি ক ল ফলা ক্ল ক ল ফলা ক্ল ক ল ফলা আকার ক্লা ক ল ফলা আকার ক্লা আমরা ক্লাস বলি না তুমি কোন ক্লাসে পড়ো তে যে ক্লাস এই ক্লাসের ক্লা বানানটা কিভাবে হবে এই ক ল ফলা আকার ক্লা ওকে ক ল ফলা রস্যিকার ক্লি ক ল ফলা রস্যিকার ক্লি আমরা বলি রেড বাটনে ক্লিক করো পাওয়ার বাটনে ক্লিক করো এই যে ক্লিক কথাটি এই ক্লিকের এই ক্লি ক ল ফলা রস্যইকার ক্লি ঠিক আছে ক ল ফলা দীর্ঘিকার ক্লি এই রস্যিকার এবং দীর্ঘিকারের উচ্চারণ এখানে প্রায় একই রকম ক ল ফলা দীর্ঘইকার ক্লি ক ল ফলা রস্যুকার ক্লু ক ল ফলা একার ক্লে ক ল ফলা ওকার ক্লো আবার আমি দেখাচ্ছি ক ল ফলা ক্ল ক ল ফলা আকার ক্লা ক ল ফলা রস্যইকার ক্লি ক ল ফলা দীর্ঘইকার ক্লি ক ল ফলা রস্যুকার ক্লু ক ল ফলা একার ক্লে ক ল ফলা ওকার ক্লো আমার মতো এই দুইবার পড়লে কিন্তু আপনার শেখা হবে না ফ্রেন্ড আপনার কাজ হচ্ছে এই ক ল ফলা আকার মনে করেন এটা আগে খাতায় লিখবেন এরপরে চোখ বন্ধ করে পড়তে থাকবেন ক ল ফলা আকার ক্লা 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 এইভাবে কন্টিনিউ যদি আপনি করতে পারেন মানে খুব ধ্যান করে মাথা খাটিয়ে তাহলে আপনি কখনোই আর বানান ভুল করবেন না বানান ভুল হবে না বিষয়টা কি বুঝা গেল গ ল ফলা গ্ল গ ল ফলা আকার গ্লা গ ল ফলা রস্যইকার গ্লি গ ল ফলা দীর্ঘইকার গ্লি গ ল ফলা রস্যুকার গ্লু আমরা বলি সুপার গ্লু এখন সুপার গ্লু বাংলায় গ্লু কিভাবে লিখবেন এই যে গ ল ফলা রস্যুকার গ্লু গ ল ফলা একার গ্লে গ ল ফলা একার গ্লে গ ল ফলা ওকার গ্লো গ ল ফলা ওকার গ্লো গ্লো গ ল ফলা ওকার গ্লো আবার গ ল ফলা গ্ল গ ল ফলা আকার গ্লা গ ল ফলা রস্যইকার গ্লি গ ল ফলা দীর্ঘইকার গ্লি গ ল ফলা রস্যুকার গ্লু গলফলা একার গ্লে গলফলা ওকার গ্লো পরের বর্ণ পলফলা প্ল পলফলা আকার প্লা আমরা বলি প্লাবন বলি না এই যে প্লাবন বানান কিভাবে হবে এই পলফলা আকার প্লা ব ন প্লাবন ওকে এরপর পলফলা রস্য ইকার প্লি পলফলা রস্য ইকার প্লি আমরা বলি প্লিজ এই কাজটা একটু করে দেন এখন বাংলায় যে বললেন আপনি প্লিজ এই প্লিজ বাংলায় কিভাবে লেখা হয় এই প লফলা রস্য ইকার প্লি ওকে প লফলা দীর্ঘ ইকার প্লি প লফলা রস্যকার প্লু প লফলা রস্যকার প্লু প লফলা একার প্লে আমরা বলি আজকের প্লেয়ার কারা কারা কে কে খেলবে এই যে প্লেয়ার প্লেন এই যে শব্দগুলো আমরা বলি এটা যদি আপনি বাংলায় লিখেন তাহলে কিভাবে হবে এই বর্ণটা প লফলা একার প্লে অন্তস্থ আকার র প্লেয়ার প্লেন প লফলা একার ন প্লেন ওকে প লফলা ওকার প্লো প লফলা ওকার প্লো বুঝা গেল ফ্রেন্ড আরেকবার দেখাচ্ছি প লফলা প্ল প লফলা আকার প্লা প লফলা রস্য ইকার প্লি প লফলা দীর্ঘ ইকার প্লি প লফলা রস্যকার প্লু প লফলা একার প্লে প লফলা ওকার প্লো তারপর দেখেন ফ ফ লফলা ফ্লহ ফ লফলা ফ্লহ ফ লফলা আকার ফ্লাহ ফ্লাহ যেমন আমরা বলি ফ্লাওয়ার বলি না এই ফ্লাওয়ার কথাটিকে যদি আমরা বাংলায় লিখতে ফ্লা শব্দটি কিভাবে আসবে এইভাবে ফ লফলা আকার ফ্লাহ এরপরে ফ লফলা রস্য ইকার ফ্লি ফ লফলা রস্য ইকার ফ্লি ফ লফলা দীর্ঘ ইকার ফ্লি ফ লফলা রস্যকার ফ্লু ফ লফলা একার ফ্লে ফ লফলা ওকার ফ্লো আমরা বলি নিচের ফ্লোরে দেখেন ভাই ভাইয়ের বাচ্চা কাচ্চা নিয়ে তৃতীয় ফ্লোরে থাকেন এই যে ফ্লোর ফ্লোর কথাটি ফ্লো কিভাবে হবে এইভাবে ফ লফলা ওকার ফ্লো তার সাথে একটা র দিলে কি হয়ে যায় ফ্লোর ওকে যা হোক আপনারা এই কথাগুলো ভালো করে যদি মনে রাখেন এই জাতীয় জটিল শব্দ পড়তে আপনাদের জন্য খুবই সহজ হবে ওকে আরেকবার দেখেন ফ লফলা ফ্ল ফ লফলা আকার ফ্লাহ ফ লফলা রস্য ইকার ফ্লি ফ লফলা দীর্ঘ ইকার ফ্লি ফ লফলা রস্যকার ফ্লু ফ লফলা একার ফ্লে ফ লফলা ওকার ফ্লো তারপর ব লফলা ব্ল ব লফলা ব্ল ব লফলা আকার ব্লা ব লফলা আকার ব্লা ব লফলা রস্য ইকার ব্লি ব লফলা দীর্ঘ ইকার ব্লি ব লফলা রস্যকার ব্লু ব লফলা রস্যকার ব্লু আমরা বলি না এটা ব্লু রঙের জামা মানে নীল রঙের জামা আমরা তো সাধারণত বাঙালিও ইংলিশ ব্যবহার করি তাই না ফাঁকে ফাঁকে বালা কইরা না ফাঁকে ফাঁকে ইংলিশ গুজ্জা গুজ্জা দিয়ে বাংলা কথা বলি তাই না যা হোক তো এই যে আপনি যখন বললেন ব্লু কালার ব্লু ব্লু কীভাবে হবে ব লফলা রস্যকার ব্লু ব লফলা একার ব্লে ব লফলা একার ব্লে ব লফলা ওকার ব্লো ওকে ফ্রেন্ড এরপর আবার দেখেন ব লফলা কি হয় ব্ল লফলা ব্ল ব লফলা আকার ব্লাহ ব লফলা রস্য ইকার ব্লি ব লফলা দীর্ঘ ইকার ব্লি ব লফলা রস্যকার ব্লু ব লফলা একার ব্লে ব লফলা ওকার ব্লো ওকে এরপর দেখেন ভ হ্যাঁ ভ এর সাথেও লফলা যুক্ত হয় ব লফলা ব্ল ভ লফলা ব্ল ব লফলা আকার ব্লাহ ব লফলা আকার ব্লাহ যেমন আমরা বলি ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট তাই না তো তার নামে যে ভ্লাদিমির পুতিন ভ্লাদিমির কিভাবে লেখা হয় এইভাবে ব লফলা আকার ব্লাহ দর শিকার দি মর শিকার মি র ভ্লাদিমির ওকে Ball of Ola Roshika, Bli. Ball of Ola Dirgoikar, Bli. Ball of Ola Roshukar, Blue. Ball of Ola Ekar, Ble. Ball of Ola Okar, Blue. Abar dekhen. Ball of Ola, Blo. Ball of Ola Akar, Bla. Ball of Ola Roshikar, Bli. Ball of Ola Dirgoikar, Bli. Ball of Ola Roshukar, Blue. Ball of Ola Ekar, Ble. Ball of Ola Okar, Blue. Okay? Air poretta dekhen. Mo. Moir sate lofola. Kibabe porte hobe? Mo lofola. Mlah. Mo lofola. Mlah. Mo lofola akar. Mlah. Mo lofola akar. Mlah. Mo lofola roshuikar. Mlih. Mo lofola roshuikar. Mlih. Mo lofola dirgoikar. Mlih. Mo lofola roshukar. Mlu. Mo lofola roshukar. Mlu. Mo lofola ekar. Mle. Mo lofola okar. Mlu. এই ময়ের সাথে যতগুলো স্বরবর্ণ যুক্ত হয়ে কারচিহ্ন যুক্ত হয়ে যা দেখানো হলো এর মধ্যে ব্যবহারটা একটু কম অনেকগুলোর ব্যবহার একটু কম তবে নেই যে তা না আছে আবার দেখেন ম লফলা মলহ ম লফলা আকার মলাহ ম লফরা লশিকার মলি ম লফলা দীর্ঘইকার মলি ম লফলা রসুকার মলু Mo lofola ekar mle, mo lofola ukar mlo. Tarpor loy lo, mane loyer sathe lo, lo lofola lo, mane ekta lo na ekhane koyta lo hoyse ekhon duita lo. Tar mane loyer sathe lofola jukto hole koyta lo hoy duita lo ebong tar uchcharon kemon hobe lo, mane er upore jor porbe pressure porbe. Thik ache lo. লয় ল আমরা ল লফলা বলি না সাধারণত আমরা বাঙালি যারা বেশিরভাগই এইভাবে বলি লয় ল ল লয় ল আকার লাহ লয় ল আকার লাহ লয় ল রসুইকার লি লয় ল রসুইকার লি লয় ল দীর্ঘইকার লি লয় ল রসুকার লু লয় ল একার লি লয় ল ওকার লু দেখেন এখানে কিন্তু সরাসরি ল লা লি উচ্চারণটা কিন্তু এরকম হয় না উচ্চারণ হচ্ছে কি ল লা লি তার মানে ল এর উপরে কি ছিল জোর ছিল বুঝা গেল এইভাবে মনে রাখতে হবে তাইলে ল ল আপনি এইভাবেও পড়তে পারেন আবার ল লফলাও পড়তে পারেন সমস্যা নেই তবে এটা ল লফলা বলার চাইতে ল ল এমনি বললে মনে একটু সহজ হয় ইজি হয় তাহলে ল ল লহ লয় ল আকার লাহ যেমন আমরা বলি আল্লাহ আল্লাহ বলি না তাই আল্লাহ সরায়া লয় ল আকার সাথে একটা হ থাকে আল্লাহ তাই না জি তো এই হচ্ছে সেই লয় ল আকার লাহ লয় ল রসিকা লি লয় ল দীর্ঘিকা লি লয় ল রসুকা লু লয় ল একার লে লয় ল ওকার লো ওকে ফ্রেন্ড এরপরে তালবস্য লফলা মানে স লফলা স্ল স্ল স লফলা স্ল স লফলা আকার স্লাহ কি বলতে হবে স্লাহ স লফলা রসিকার স্লি স লফলা রসিকার স্লি স লফলা দীর্ঘইকার স্লি স লফলা রসুকার স্লু স লফলা একার স্লে যেমন আমরা বলি বিস্লে বিশ্লেষণ বলি না তো যে বিশ্লেষণ বলতে গেলে এই স্লে এই যে এটা তালবস্য লফলা একার স্লে বিস্লে স্লো তালবস্য লফলা ওকার স্লো আবার দেখেন তালবস্য লফলা স্ল তালবস্য লফলা আকার স্লাহ তালবস্য কথাটা বলতেও পারেন না বললে শুধু স একবার তো দেখেই নিলেন এটা তালবস্য তাহলে এরপরে আমরা শুধু সই বলতে পারি স লফলা স্ল স লফলা আকার স্লাহ স লফলা রসিকা স্লি স লফলা দীর্ঘইকা স্লি স লফলা রসুকা স্লু স লফলা একার স্লে স লফলা ওকার স্লো বুঝা গেল এর পরে দন্তস্ব লফলা আসলে তালবস্যর উচ্চারণটা একটু মোটা হয় এবং জিহ্বা তালুর সাথে লেগে মুখ গহ্বরের তালুর সাথে লেগে উচ্চারণ হয় বিধায় এটার নাম তালবস্য আর এটা হচ্ছে দন্তস্ব যেটা জিহ্বার গোড়াটা দাঁতের জিহ্বার আগা দাঁতের গোড়ায় লেগে উচ্চারণ হয় এটা একটু মোটা হয় আর এটা একটু চিকন পাতলা হয় এই আর কি তো দন্তস্ব লফলা স্ল দন্তস্ব লফলা স্ল দন্তস্ব লফলা আকা স্লা শ লফলা রস্যিকা স্লি শ লফলা দীর্ঘয়িকা স্লি শ লফলা রস্যুকা স্লু যেমন আপনি নাম শুনে থাকবেন স্লুয়েস গিট আমরা বলি এই যে স্লুয়েস এই স্লুয়েস কথাটা কিভাবে হবে এইভাবে দন্তস্ব লফলা রস্যুকা স্লু দন্তস্ব লফলা একার স্লে দন্তস্ব লফলা ওকার স্লো এখানে বারবার দন্তস্ব কথাটা না বললেও চলবে আবার শুনি দন্তস্ব লফলা স্ল শ লফলা আকার স্লা শ লফলা রসিকার স্লি শ লফলা দীর্ঘইকার স্লি শ লফলা রসুকার স্লু শ লফলা একার স্লে শ লফলা ওকার স্লো এরপর সবচেয়ে জটিল হচ্ছে এই লাইনটা ঠিক আছে আসলেই জটিল দেখেন এবং এই হয়ের সাথে লফলা যুক্ত হয়ে যতগুলো শব্দ আছে এগুলো রিয়েলি পড়তে কিন্তু বেশ বিদঘুটে মনে হয় মানে কষ্ট হয় অতএব আমরা এই লাইনটাকে একটু ভালো করে দেখি হ লফলা হল হ লফলা কি হলো হল হল জি হ লফলা হল হ লফলা আকার হলা হলা এরকম হ লফলা রস্যিকার হিলি হিলি মানে একটু একটু শর্টকাটে একটু দ্রুত হিলি হ লফলা দীর্ঘইকার হিলি হ লফলা রস্যুকার হুলু হ লফলা একার হেলে হ লফলা ওকার হলু হ এর সাথে লফলা যুক্ত কিছু শব্দ আছে ঠিক আছে অনেক শব্দ নেই মানে হাতে গোনা কয়েকটি শব্দ তো যা হোক আমরা এগুলো যদি ভালোভাবে মনে রাখতে পারি ইনশাআল্লাহ শব্দগুলো পড়তে আমরা ভুল করব না এছাড়া এই লফলা দিয়ে শব্দ গঠনের আমাদের আরেকটি ক্লাস আছে উপরে লিংক দেওয়া থাকবে প্রয়োজনে আপনি সেখান থেকে দেখে আসতে পারেন কেমন আচ্ছা তো ফ্রেন্ড এই ছিল আমাদের আজকের লফলা যুক্ত বর্ণের উচ্চারণ আপনারা রিয়েলি যারা বানান শিখতেছেন আপনারা অত্যন্ত আন্তরিকতার সাথে ওই যে বললাম একবার দুইবার নয় খুব মনোযোগের সাথে এগুলোকে লিখতে হবে পড়তে হবে কয়েকবার রিপিট অ্যান্ড রিপিট রিপিট অ্যান্ড রিপিট রিপিট অ্যান্ড রিপিট যদি আপনি সেভাবে করতে পারেন আপনি কখনোই ভুলে যাবেন না ঠিক আছে ফ্রেন্ড যা হোক তো আশা করি আজকের ক্লাসটি আপনাদের ভালো লাগবে উপকারে আসবে যদি ভালো লাগে অবশ্যই লাইক যদি আপনাদের কোনো কথা থাকে পরামর্শ থাকে কমেন্টস আর আপনি আমার চ্যানেলটিতে একেবারে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন আরেকটি বিশেষ অনুরোধ আমার ভ্রমণ বিষয়ক নতুন চ্যানেল পর্যটক বাংলাদেশের বিভিন্ন এলাকায় স্যারে মাঝে মাঝে ভ্রমণ করে থাকি আমি চাইব ওই জায়গাগুলো এবং এই জায়গা সম্পর্কে ইতিহাস ঐতিহ্য এবং তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করতে তা আপনি যদি ঠিক আমার ভ্রমণ সঙ্গী হতে চান সেই চ্যানেলটিকে মানে পর্যটক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে যেন ভুল না হয় নিচে লিংক দেওয়া আছে ওকে ফ্রেন্ড তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ